হাইকোর্টের ইতিহাসে বেনজির সংঘাত, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের। হাইকোর্টে বেনজির সংঘাত নিরসনে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের। পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করল সুপ্রিম কোর্ট, যার শুনানি হতে চলেছে আজ সকাল 10:30। অবশ্যই সেদিকে নজর থাকবে আরো একাধিক বিষয়। আজকে আলোচনায় উঠে আসবে আনন্দ সকালে যারা রয়েছেন, প্রথমে আলাপ করাবো তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন সমীর চট্টোপাধ্যায়, রয়েছেন শতরূপা, রয়েছেন সুব্রত দত্ত, রয়েছেন সমীক বাগচি এবং রবীন্দ্রনাথ ভট্টাচার্য। প্রত্যেকেই স্বাগত জানাবো আমাদের আলোচনায়। শুরুতে আপনাদের যেরকম জানালাম যে হাইকোর্ট ইতিহাসে বেনজির সংঘাত, বিচারপতি বনাম বিচারপতি, সিঙ্গেল বেঞ্চ বনাম ডিভিশন বেঞ্চ, আর এই পরিস্থিতির নিরসনে আজ সকাল 10:30 সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ শুনানিতে বসতে চলেছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির এই বেঞ্চ শুনানি করতে চলেছে। আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। সৌভিক, বিচারপতিরা মূলত কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখবেন? দেখো, মূলত সুপ্রিম কোর্টের তরফ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে গত 24 এবং 25 তারিখ কলকাতা হাইকোর্টে যে অনুসারী ঘটনাগুলো বা যে আনুষাঙ্গিক ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার জন্য এই বিশেষ বেঞ্চ গঠন করা হচ্ছে। এখন তুমি জানো যে 24 এবং 25 তারিখ যে আনুষাঙ্গিক ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনাগুলির মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে মারাত্মক এবং বিস্ফোরক অভিযোগ এনেছেন, এবং এই ধরনের অভিযোগ এতদিন পর্যন্ত কলকাতা হাইকোর্ট, তুমি বাদ দাও গোটা দেশের যে আইন ব্যবস্থা বা বিচার ব্যবস্থার ইতিহাসে কোনো বিচারপতির প্রতি আরেকজন বিচারপতি এই ধরনের অভিযোগ আনেননি। একেবারে স্পষ্টভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে বিচারপতি সৌমেন সেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, সেই দলের ব্যক্তিদের বাঁচাবার চেষ্টা করছেন। বিচারপতি সৌমেন সেন কার্যত রাজনৈতিক নেতাদের মতো আরেকজন বিচারপতি অমৃতা সিনহাকে নির্দেশ দিচ্ছেন, নির্দেশ দিয়ে কি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যৎকে কোন রকম ভাবে ক্ষতিগ্রস্ত করা চলবে না বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরক্ত করা চলবে না। এজলাসের লাইভ স্ট্রিমিং যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সুপ্রিম কোর্টের পরিকাঠামো অনুযায়ী হয়, সেই লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। তিনি বলছেন যে প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতির যে মামলা, সেই নিয়োগ দুর্নীতির মামলা বন্ধ করতে হবে বা সেই নিয়োগ দুর্নীতির মামলা খারিজ করতে হবে। অর্থাৎ একজন বিচারপতির আরেকজন বিচারপতির প্রতি এই যে মারাত্মক এবং বিস্ফোরক অভিযোগ, সেই অভিযোগগুলি নিরসন করবার জন্য বিচার ব্যবস্থায় সাম্প্রতিকতম এই ঘটনার কারণে যে অস্থিরতা তৈরি হয়েছে, যে জুডিশিয়াল এনার্কি তৈরি হয়েছে, সেটাকে নিরসন করবার জন্য এবং যে টালমাটাল পরিস্থিতি এই মধ্যে সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিকে শান্ত করবার জন্য সুপ্রিম কোর্টের তরফে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্বতঃপ্রণোদিত ভাবে করা হয়েছে। এবং আজকে সকাল 10:30 সময় 5 জন মহামান্য বিচারপতির বিশেষ বেঞ্চ তারা বসবেন এবং সেখানে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনবার জন্য তারা কি কি সিদ্ধান্ত গ্রহণ করা দরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেই মনে করা হচ্ছে। তুমি জানো যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি খুব স্পষ্টভাবে বলেছিলেন যে প্রায় 2 বছর হতে চলল বিচারপতি সৌমেন সেনকে এখান থেকে উড়িষ্যা হাইকোর্টে বদলি করার কলেজিয়াম সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই নির্দেশিকাও দেওয়া হয়েছে, সেই নির্দেশিকার সঙ্গে যারা অন্যান্য বিচারপতি ছিলেন সেই সমস্ত বিচারপতিদের অন্যান্য হাইকোর্টে ইতিমধ্যে বদলির যে নির্দেশ সেটা কার্যকর হয়ে গিয়েছে। কিন্তু সৌমেন সেনের ক্ষেত্রে, মাননীয় বিচারপতি সৌমেন সেনের ক্ষেত্রে সেই নির্দেশ এখনো পর্যন্ত কার্যকর হয়নি। কেন কার্যকর হয়নি, এর পিছনে কারা রয়েছে, সেই গোটা বিষয়টা খুঁজে দেখা দরকার বলে তিনি মনে করছেন। সুপ্রিম কোর্টকে তিনি অনুরোধ করছেন এই বিষয়ে হস্তক্ষেপ করবার জন্য, এবং তিনি একই সঙ্গে বলছেন যে বিচারপতি সৌমেন সেনকে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই সমস্ত রায় দিয়েছেন, ফলত তার এই সমস্ত রায় সুপ্রিম কোর্টের উচিত অবিলম্বে খারিজ করা, এবং বিচারপতি সৌমেন সেনকে কেন ইম্পিচমেন্ট করা হবে না বা ইম্পিচমেন্টের যে প্রক্রিয়া আছে সেটা শুরু করা হবে না তার বিরুদ্ধে, সেটার জন্য সুপ্রিম কোর্টকে তিনি অনুরোধ করেছেন এই গোটা বিষয়ে দেখবার জন্য। ফলত তুমি জানো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যে এই গোটা বিষয়টা নিয়ে বিচারপতি অমৃতা সিনহা তিনিও কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অবগত করেছিলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অবগত করেছিলেন। ফলত সব মিলিয়ে এই গোটা বিষয়টায় যে বিচার বিভাগীয় অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতাকে নিরসন করবার জন্যই সুপ্রিম কোর্টের এই বিশেষ বেঞ্চ বসছে বলে মনে করা হচ্ছে। ফলত আজকে সকাল 10:30 সময় সুপ্রিম কোর্টের দিকে আমাদের সঙ্গে গোটা দেশ তাকিয়ে থাকছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই ধরনের একটা নজিরবিহীন ঘটনার ক্ষেত্রে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সৌমিক, ধন্যবাদ সৌমিক। আলোচনায় আসবো আমি সৌমিক বাগচিকে দিয়ে আলোচনা শুরু করব।
এমন একটা জায়গা থেকে এই পরিস্থিতি তৈরি হলো যে মেডিকেলে ভর্তি সংক্রান্ত দুর্নীতি সংক্রান্ত মামলা, এবং সেই মামলায় প্রথমে সিবিআই তদন্তের নির্দেশ, তারপরে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ। যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন যে সিবিআই তদন্তের নির্দেশই বহাল থাকবে এবং দু মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং আরও যা যা নির্দেশ সামনে এসছে। এমন একটা পরিস্থিতি যা বিচার ব্যবস্থার ক্ষেত্রে নজিরবিহীন এবং সাম্প্রতিককালে সামনে আসেনি এমনটাই মনে করছে আইনজীবী মহলের একাংশ। এইরকম একটা জায়গায় পরিস্থিতি গেল কীভাবে, যে কারণে বিশেষ বেঞ্চ গঠন করতে হচ্ছে সুপ্রিম কোর্টে এবং ছুটের দিনে শুনানি হতে চলেছে? দেখুন, আমি আপনাদের এটা বলতে পারি যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই রায়টা দিয়েছেন। অ্যাকচুয়ালি যেটা একটা সংঘাত তৈরি হয়েছে, এটা এজির সঙ্গে একটা মানে তার এই কেসটা নিয়ে একটা বাদানুবাদ তৈরি হয়, এবং সেই বাদানুবাদের পরবর্তী এ অনুযায়ী যেটা উনি দেখান যে এটা অলরেডি স্টে হয়ে গেছে, এই কেসটা অলরেডি স্টে হয়ে গেছে, এবং তারপরে বিভিন্ন রকম কথাবার্তা এ করার পরে তখন তিনি স্টে অর্ডারটা দেখতে চান, এবং যখন তাকে বলা হয় যে এই মুহূর্তে স্টে অর্ডারটা নেই বা পরবর্তীকালে তাকে যখন দেখানো হয় তখন তিনি অনেকগুলো প্রশ্ন তোলেন যে মেমো অফ অ্যাপিলটা নেই কেন, বা এখানে ঠিক মতনভাবে লাইভ স্ট্রিমিংয়ে, তখন তিনি লাইভ স্ট্রিমিংটাও দেখতে চান যে আদৌ কী বলা হয়েছে, তার যে স্টেটা সেই স্টেটার ব্যাপারে কী বলা হয়েছে, সেইগুলো কিন্তু নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়। এবার এরপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি বলেন যে যেভাবে সেই অর্ডারটাকে পেশ করা হয়েছে বা যেভাবে সেই অর্ডারটা দেওয়া হয়েছে সেটা তার যে অর্ডার, সেই অর্ডারটাকে পুরোপুরি ডিনাই করা হয়নি, বা তার যে অর্ডার সেই অর্ডারটাকে মানে ঠিক মতনভাবে না দেখেই খুব তাড়াহুড়োর মাথায় এটা দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তিনি বলেন যে তার অর্ডারটাই থাকবে এবং স্টেটাকে তিনি মানছেন না। তারপরে তিনি যে একটা অর্ডার দেন সেই অর্ডার তো আপনাদের কাছে রয়েছেই, এবং বিভিন্ন বিষয়গুলো তিনি নিয়ে আসেন, এবং তিনি এটা চিফ জাস্টিসকেও বলেন, চিফ জাস্টিসকেও ব্যাপারটা মনিটরিংয়ের জন্য বলেন, এমনকি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকেও তিনি তার এই অর্ডারের মধ্যে বলেন যে বিষয়টিকে দেখতে। এবং তারপরেই আপনারা জানেন যে আজকে ওই পাঁচজন বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চ 10:30টার সময় মামলাটা শুনবে এবং এই বিষয়ে একটা আলোকপাত করবে। আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে দেখুন, এই রকম একটা নজিরবিহীন সংঘাত, মানে এই ধরনের সংঘাত হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে তো মানে আমার অন্তত শোনা নেই। আমি সিনিয়রদের সঙ্গে আলোচনা করছিলাম, তারাও বলছেন যে এই রকম ধরনের একজন বিচারপতি আরেকজন বিচারপতির উদ্দেশ্যে প্রকাশ্যে বলছেন, শুধু প্রকাশ্যে বলছেন না, অর্ডারের মধ্যে লিখছেন, এই এই বিষয়টা মানে অত্যন্ত নজিরবিহীন, ভারতবর্ষের কোনো হাইকোর্টে নেই আজ পর্যন্ত হয়েছে বলে মানে কারোর নলেজে নেই, কোনো কোনো অ্যাডভোকেটের নলেজে নেই। আর মানে আরেকটা বিষয় হচ্ছে যে একজন আইনজীবী হিসাবে আমি আমি একটা যদি মতামত আপনার আমার চান, আমি অন্তত একটা কথা বলবো যে দেখুন, যারা বিচারপতি তাদের কাছে সাধারণ মানুষ কিন্তু বিচারের জন্য যান, সুতরাং আজকে তাদের মধ্যেই যে একটা সংঘাত তৈরি হয়ে যাচ্ছে, সেটা বিচারপতি তিনি যে বিচারপতিই হন না কেন, তিনি যে পন্থী হন না কেন, তাদের এই ব্যাপারটা কিন্তু সাধারণ মানুষের ওপর আমার মনে হয় একটা এফেক্ট করছে। অর্থাৎ মূল মূল জায়গাটা হচ্ছে সুবিকবাবু, সেটা হচ্ছে সাধারণ মানুষের আস্থা অটুট থাকে যেন। এখন বিচার ব্যবস্থা হচ্ছে শেষ জায়গা যেখানে মানুষ অন্যান্য সমস্ত জায়গায় গিয়ে ব্যর্থ হয়, বিচার ব্যবস্থার কাছে এসে তারা তাদের বিচার চান, সেই জায়গাটা যাতে অটুট থাকে সেটাই হচ্ছে মূল লক্ষ্য। আমি অবশ্যই আপনার কাছে আসবো। আমি সমীরদা আপনার কাছে জানতে চাইছি যে সেই একই বিষয় যে দেখুন, হাইকোর্টের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি যে বিচারপতি বনাম বিচারপতি, সিঙ্গেল বেঞ্চ বনাম ডিভিশন বেঞ্চ, মানে এরকমটা তো মানে কোনো কালে কেউ মনে করতে পারছে না যে হাইকোর্ট ইতিহাসে এরকম ঘটেছে। মানে সুপ্রিম কোর্টকে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করতে হচ্ছে এই উদ্ভূত পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য, নিরসন করার জন্য। না, এটা তো একটা ভয়ঙ্কর প্রবণতা, শুধু হাইকোর্ট কেন, গোটা দেশের কাছে বিচার ব্যবস্থা সম্পর্কে একটা খারাপ বার্তা পৌঁছাচ্ছে। আমার আগের দাদা বলছিলেন, আমরা প্রত্যেককেই বিচার এবং আইনকেই আমরা শ্রদ্ধা সম্মান করি এবং আমরা বিশ্বাস করি যে বিচারপতিরা নিরপেক্ষভাবে কাজ করবে, কিন্তু কোনো যদি রাজনৈতিক স্বার্থ সিদ্ধি না হয় সেখানে যদি একটা প্রশ্ন থাকে, আজকে বিচারপতিদের মধ্যে বিচারপতিদের যে লড়াই, এটা কি আমাদের কারোই ভালো লাগছে? এটা বিচার ব্যবস্থা তো একটা মানে অবশ্যই কলঙ্কিত দিন বলে আমার মনে হয়, যেখানে সিঙ্গেল বেঞ্চ আছে, সিঙ্গেল বেঞ্চ থেকে কেউ ডিভিশন বেঞ্চে যাবে, আবার ডিভিশন বেঞ্চ থেকে তার পছন্দ না হলে সে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে। কিন্তু আজকে যেভাবে এজিকে, হ্যাঁ, অ্যাডভোকেট জেনারেলকে ভৎসনা করা হচ্ছে বা যে তার ত্রুটি কী করা হচ্ছে, সেটা তো খুব নিন্দার। আমার মনে হয় যে বিচার ব্যবস্থার এরকম কোনো সময় কোনো দিন যাতে না ঘটে, আজকে 10:30টার মধ্যে হয়তো সেই রায় চলে আসবে,
কারো থাকতে পারে ভুল, কারো থাকতে পারে ত্রুটি, শুরু হবে শুনানি শুরু, তাহলে স্বাভাবিকভাবে আজকে কে সিবিআই তদন্ত দিয়েছে, ডিভিশন বেঞ্চে কে স্টে দিচ্ছে, আইন মেনে হয়েছে কি না, এইগুলো সম্পূর্ণটাই বিচার ব্যবস্থার মধ্যে। আজকে এটা নিয়ে আমরা আলোচনা করাটাই তো আমাদের কাছে খুব খারাপ লাগছে। আমরা আলোচনার দিকে আঙুল তুলব না সুমিত, আলোচনাটা এই জন্যই যে সাধারণ মানুষের, আপনারাই বলছেন আমরা আলোচনা করছি, সাধারণ মানুষের আস্থা যাতে অটুট থাকে, বিচার ব্যবস্থা হচ্ছে শেষ জায়গা, প্রত্যেকের বিশ্বাসের জায়গা। এবার ধরুন এজির কাছে যদি কোনো কেস এরপর যদি যায়, তাহলে সেখানে মানুষ নিরাশন করার জন্যই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই বিশেষ বেঞ্চ গঠন, এবং যার শুনানি শুরু হতে চলেছে আজ সকাল 10:30। এবং ঠিক যেটা হয়েছে, অর্থাৎ যে জায়গা থেকে সংঘাতের সূত্রপাত, বিচারপতি বনাম বিচারপতি, কেউ বলছেন বিচার ব্যবস্থার অভ্যন্তরীণ বিষয়, আবার কেউ বলছেন এরকম অভিজ্ঞতা কোনোদিন হয়নি। কলকাতা হাইকোর্টে নজিরবিহীন এই সংঘাত নিয়ে এমনই ভিন্ন মত পাওয়া গেল আইনজীবীদের মধ্যে। সিঙ্গল বেঞ্চ বনাম ডিভিশন বেঞ্চ, বিচারপতি বনাম বিচারপতি, কলকাতা হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন সংঘাত। যুযুধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন। সংঘাতের সূত্রপাত রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলা নিয়ে। এই মামলায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ। কিন্তু ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেও সিবিআইকে অবিলম্বে এফআইআর দায়ের করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। এরপর নির্দেশনামায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লেখেন, নির্দেশনামা এবং আবেদনের কপি ছাড়াই সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে, ফলে তা বৈধ নয়। সিবিআই অবিলম্বে তদন্ত শুরু করবে এবং দু মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আমাকে এমন একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে হচ্ছে, যেটা না নিলে বিচার ব্যবস্থার পবিত্র কর্তব্য থেকে আমি বিচ্যুত হব। কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির নজিরবিহীন সংঘাতে শুরু হয়েছে শোরগোল। এটা জুডিশিয়ারির অভ্যন্তরীণ ব্যাপার, এখানে কেউ যদি অর্ডার কিছু দেয় বা কেউ যদি অর্ডারে দেখে তার অ্যাপারেন্টলি মনে হয় যে এই অর্ডারটা, ধরুন আজকে ডিভিশন বেঞ্চ একটা স্টে অর্ডার দিল বাট প্রসিডিং স্টে করলো না, তাহলে প্রসিডিং চলবে, তাতেও যদি কারোর আপত্তি থাকে সে আবার ডিভিশন বেঞ্চ যাবে, সেটা জুডিশিয়ারির অভ্যন্তরীণ ব্যাপার, জুডিশিয়ারি যেটা সিদ্ধান্ত মনে করবে সেটা করবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্ফোরকভাবে নির্দেশনামায় আরও লেখেন, বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন। সেখানে তিনি তাকে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। দ্বিতীয়ত, বিচারপতি অমৃতা সিনহার এজলাসের লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। এবং তৃতীয়ত, অমৃতা সিনহার কাছে যে মামলা রয়েছে যার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত, তা খারিজ করে দিতে হবে। বিচারপতি সিনহার টেলিফোনে এটা আমাকে জানান, এরপর তিনি বিষয়টি প্রধান বিচারপতিকেও জানিয়েছেন। বিচারপতি সৌমেন সেন অত্যন্ত স্পষ্টভাবে রাজ্যের কোনো রাজনৈতিক দলের হয়ে ভূমিকা পালন করছেন, তাই রাজ্য যুক্ত আছে এমন কোনো বিষয়ে তিনি যা নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট চাইলে সেগুলো পুনরায় খতিয়ে দেখতে পারে। ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে তার পেছনে কোনো জরুরি আইনি তাগিদ ছিল বলে আমার মনে হয়নি। কেন তড়িঘড়ি এই নির্দেশ দেওয়া হলো? এই রাজ্যের কোনো একটি রাজনৈতিক দলের কোনো ব্যক্তির স্বার্থ কি নেপথ্যে রয়েছে? এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায় আদেশনামায় আরও লেখেন, বিচারপতি সেন তার ব্যক্তিগত স্বার্থে একটি রাজনৈতিক দল যারা এই রাজ্যে ক্ষমতাসীন রয়েছে তাদের স্বার্থ সুরক্ষিত রাখার চেষ্টা করছেন, তাই তার এই পদক্ষেপ অসদাচরণের নামান্তর। আমি জানি না কিভাবে বিচারপতি সেন দু বছর আগেই, যার ওড়িশায় বদলির কথা, তিনি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের প্রস্তাব অমান্য করে বিচারপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন, তার বদলি আটকানোর পেছনে কারা রয়েছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও লেখেন, সিবিআই তদন্তের নির্দেশের ফলে কাদের মাথায় আকাশ ভেঙে পড়বে? দুজন বিচারপতির কাছেই আমরা মামলা করি এবং বিভিন্ন মামলা তারা বিভিন্ন রকম রায়দান করেন। আমার মনে হয় এটা বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি তার কোনো ব্যক্তিগত মতামত হয়তো দিয়েছেন কোনো বিষয়ে, এবং চিফ জাস্টিসকে তিনি দেখতে বলেছেন, চিফ জাস্টিস মনিটরিং করছেন পুরো বিষয়টা। অন্যান্য যারা সিনিয়র, যারা আরও বহু বছর প্র্যাকটিস করছেন, তারাও আমাকে বলেছেন যে এরকম ঘটনা তারাও কখনো ঘটতে দেখেননি। সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের এই সংঘাতের মধ্যেই বৃহস্পতিবার সরকারি মেডিকেল কলেজগুলির সংরক্ষিত আসনে ভর্তিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে এফআইআর রুজু করে সিবিআই। এসবের মধ্যেই
বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের বিচার্য বিষয় বদল হয়। সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত মামলাগুলি আর শুনবে না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এখন থেকে শিক্ষা সংক্রান্ত মামলাগুলির শুনানি হবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। সৌভিক মজুমদার ও ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। হাইকোর্টে বেনজির সংঘাত নিরসনে শতপ্রণিত পদক্ষেপ সুপ্রিম কোর্ট এর, আর এই নিয়ে দিলীপ ঘোষ বলছেন যে আমরা কেউই এরকম পরিস্থিতি চাই না, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা উচিত। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। এই ধরনের অনভিপ্রেত ঘটনা হলে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করা উচিত, যাতে দ্বিমত না হয়, মানুষের বিশ্বাস আছে কোর্টের উপরে, আর আদালত যেন সেই দায়িত্বটা ঠিকঠাক পালন করে। সতর্কতে নিঃসন্দেহে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা বেনজির, এবং এই ধরনের ঘটনা বিচার ব্যবস্থার ক্ষেত্রে কেউ কোনোদিন দেখেছেন বলে তো মনে করতে পারছেন না। সেই জায়গা থেকে যে সংকট তৈরি হয়েছে, দেশের আইন মন্ত্রক কী করছে তা নিয়ে। প্রথমত অমৃতা, সকলকে সুপ্রভাত। যদিও যা চলছে পশ্চিমবঙ্গে খুব একটা সু নয় প্রভাত। আমাদের হাইকোর্টে যেটা হয়েছে, ডেফিনেটলি বেনজির বিজেপির তরফ থেকে আমাদের এখানে কোনো বক্তব্য নেই, কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো কোর্টের ব্যাপার। সুপ্রিম কোর্ট অলরেডি সুও মোটো নিয়েছে, আজকে 10:30 সময় বসবে, সেটা আমরা সবাই জানি। কিন্তু যে ধরনের মন্তব্য অন্যান্য রাজনৈতিক দল স্পেসিফিকলি তৃণমূল করছে, সেটার আমি তীব্র প্রতিবাদ করছি। এক নম্বর হচ্ছে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে ওরা অত্যন্ত কু মন্তব্য করেছে। অমৃতা সিনহাকে ওরা হ্যারেস করছে, তার হাজব্যান্ডকে সিআইডি কেস দিয়ে দিয়েছে। এইগুলো তো এখনকার কথা। কৌশিক চন্দ্র, তোমার মনে থাকবে অমৃতা, যখন নন্দীগ্রামের ওই কেসটা চলছিল যে আদৌ এটা উনি জিতেছেন কি জিতেননি, সেইখানে ওরা কৌশিক চন্দ্র তার পলিটিক্যাল আইডেন্টিটি, পলিটিক্যাল হিস্ট্রি টিস্ট্রি নিয়ে এরা তৃণমূলরা মানে এটাকে অদ্ভুত ধরনের পলিটিসাইজ করার চেষ্টা করছে, এবং বলছে কারা, ওদের একটা ছড়া বলা ওস্তাদ ছোকরা এবং জেল ফেরত একজন, মানে যে কোনো রকম তার মেন্টাল সেন্সিবিলিটিসগুলো আছে কি না আমি জানি না, কুণাল ঘোষ। এই ধরনের মন্তব্য কি রাজনৈতিক কোনো দলের করা উচিত? বিজেপি তো এই নিয়ে কোনো কথা বলবে না, বলছেও না। সমীদার সংক্ষেপে প্রতিক্রিয়া নিন। 2018 সালের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের চারজন সিনিয়র বিচারপতি বিচারের যে রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে কথা বলেছিলেন, তা থেকে একজনকে আমরা দেখেছি যে তিনি কিন্তু রাজ্যসভার এমপি হন রাষ্ট্রপতি দ্বারা। তো কোথায় আমরাই তো চাইছি, আমরা আপনাদের সাথে একমত যে নিরপেক্ষতা, যেখানে কোনো রাজনৈতিক কালার থাকবে না, যেখানে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ কারো হোক, আমরা তাকে রাজনৈতিক ভাবে কাজে লাগাবো, এইটা আমার বক্তব্য। বেশ, আমি সদুপাদী আসবো। আমি সুব্রতদার কাছে জানতে, সুব্রতদা দেখুন, গোটা বিষয়টা সুপ্রিম কোর্টের নজরে আসার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট মহামান্য শীর্ষ আদালত তারা বেঞ্চ গঠন করলেন, তার পরের দিনই, মানে আজকে শুনানি হতে চলেছে 10:30 থেকে। অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টও মনে করছেন যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেটা অবিলম্বে নিরসন হওয়া প্রয়োজন। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, অবিলম্বে নিরসন হওয়া প্রয়োজন। এটা গোটা দেশের মানুষের কাছে একটা শেকিং ব্যাপার। বিচারপতিরা, যে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা থাকে, সেই বিচারপতিরা প্রকাশ্যে নানা রকম মন্তব্য করছেন, এরকম ঘটনা ঘটেনি। দেখুন, পশ্চিমবাংলায় ঘটনা তো অনেকগুলো জিনিস বোঝার আছে। এক নম্বর হচ্ছে যে পশ্চিমবাংলায় আপনি যেখানে হাত দিচ্ছেন সেখানে দুর্নীতি, এবং সেই দুর্নীতিগুলো ধামা চাপা দিয়ে রাখা হচ্ছে। এটা খুবই আনন্দের হতো যদি এই দুর্নীতিগুলো রাজ্যের পুলিশ প্রশাসন সেগুলোকে আনার্থ করতে পারত, কিন্তু সেটা হচ্ছে না। ফলে পারসেপশন একটা দাঁড়াচ্ছে এইরকম যে তাহলে পশ্চিমবঙ্গের সরকার এটাকে প্রোটেক্ট করছে, তাহলে দিল্লির এজেন্সিকে আনতে হবে এইগুলোকে আনার্ট করার জন্য, এইরকম একটা পারসেপশন পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে। এবং এটা আমাদের জন্য খুব একটা আনন্দের ব্যাপার এরকম একেবারেই আমি মনে করি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে, দেখুন যে পশ্চিমবাংলায় যে যে হ্যাঁ যে অভিযোগগুলো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি করেছেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে যে উনি আরেকজন জাস্টিসকে ডেকে, জাস্টিস সেন আরেকজন জাস্টিসকে ডেকে কতগুলো নির্দেশ দিচ্ছেন। তাহলে কি এইটা যে লিপস অ্যান্ড বাউন্সকে প্রোটেক্ট করার জন্য জাস্টিস সেন কথা বলছেন? জানি না। রবীন্দ্রদা, হ্যাঁ, এখানে দেখুন, লেডি জাস্টিসের চোখে একটা, আমরা চিরকাল দেখে এসেছি, একটা কালো কাপড় বাঁধা থাকে। অর্থাৎ কোনো ক্ষমতা, কোনো সম্পদ, কোনো বৈষম্য দ্বারা জাস্টিস প্রভাবিত হবে না। এবং এটাও একটা প্রবাদ যে জাস্টিস শুড নট অনলি বি ডান, ইট মাস্ট হ্যাভ সিন টু বি ডান
এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, শুধু করলেই জাস্টিস হয়েছে তা নয়, এটা যেন বোঝা যায় যে ঠিক মতো ব্যক্তিকে ঠিকভাবে দেওয়া হয়েছে। এখন আজকে গোটা বিচার ব্যবস্থা এই যে প্রশ্নের সামনে দাঁড়িয়ে গেছে প্রত্যেক মানুষের মনে, আমরা চিরকালই জানতাম জাস্টিস সিস্টেমটা জুডিশিয়ারি ব্যবস্থাটাই একটা নিরপেক্ষ ব্যাপার, আজকে একটা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে এবং ভারতবর্ষের জুডিশিয়ারিতে এটা যেটা দুশ্মন দাভে বলেছেন সবচেয়ে দুর্বলতম মুহূর্ত, যেখানে বিচার ব্যবস্থার এক বিচারপতি আর এক বিচারপতির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এবং তাতে সাধারণ মানুষের শেষ অস্ত্র আমাদের কাছে বিচার। ঠিক এই জায়গা থেকেই আমাদের একটা বিরতিতে যেতে হবে। এই জায়গা থেকে এটা বলা যে যখন দুপক্ষের মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে সংঘাত হয়, মানে অন্য সাধারণ ঘটনার ক্ষেত্রে বলছি, তখন প্রত্যেক পক্ষই বলে যে আপনাকে বা তোমাকে আমি কোর্টে দেখে নেব, অর্থাৎ মানুষের আশা ভরসা আস্থার শেষ প্রতিষ্ঠান হচ্ছে মহামান্য বিচার ব্যবস্থা। তাই মানুষের বিশ্বাস যাতে অটুট থাকে, আস্থা যাতে অটুট থাকে, সেটাই মূল লক্ষ্য।